হ্যালো বন্ধুরা, তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো লুকির এপিসোড 4 বেরিয়ে গেছে এবং আজকে আমরা তার রিভিউ ব্রেকডাউন করবো। তো চলুন আর সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো শুরু করে শিল্পীর পাশ নিয়ে, লুকি টেজারেক নিয়ে পালিয়ে গিয়েছিল বলেই টিভি তাকে ধরেছিল, কিন্তু ছোট সিলভি শুধু টয়ের সাথে খেলছিল আর সেই কারণে টিভি হান্টার রেভেনা তাকে নিয়ে চলে যায়, যেটা খুব খারাপ ব্যাপার কারণ তখন তার বয়স ছিল মাত্র 10 বছর আর সে তখন ভ্যালকেরির টয় নিয়ে খেলছিল। হয়তো সেই কারণেই তাকে ধরে নিয়ে গেছে, কারণ হয়তো রেভেনা ভেবেছিল সে বড় হয়ে ভ্যালকেরি হতে চায়, হয়তো এই কারণে নেক্সট অ্যাসাইনমেন্টটি হয়। তো এই এপিসোডে আমরা রেভেনার পাস্ট দেখতে পেয়েছি, যে সে আগে টিভির হান্টার ছিল আর এখন সে যে পোস্টে আছে তার জন্য সে কত পরিশ্রম করেছে। আর রেভেনার সঙ্গে মোবিয়াসের কথা হচ্ছিল, তখন আমরা তাকে বলতে দেখি, অর্থাৎ মোবিয়াসকে বলতে দেখি যে তারা কত টাইটান, ক্রি এবং ভ্যাম্পায়ারদের ধরেছে। তার মানে এই যে মার্ভেলের ইউনিভার্সে ভ্যাম্পায়ার রয়েছে এবং আমরা ভ্যাম্পায়ার হয়তো দেখতে পাবো, কারণ আমরা টাইটান এবং ক্রিদের অলরেডি দেখে ফেলেছি। তো মোবিয়াস লুকিকে শাস্তি দেওয়ার জন্য লুকিকে একটি টাইম লুপে তাকে আটকে দেয় আর সেখানে আমরা অনেক বছর পর লেডি শিপের দেখা পাই, হলো লেডি শিপের একটি ক্যামিও অনেক দিন পর। তো রুশো ব্রাদার্স বলেছিল যে ইনফিনিটি ওয়ারের সময় যে লেডি শিপ থানোসের স্ন্যাপে হারিয়ে গিয়েছিল, অর্থাৎ সে আবার ফিরে এসেছে এবং তাকে হয়তো থর লাভ অ্যান্ড থান্ডারে আমরা আবার দেখতে পাবো। তো সেটা খুব ভালো কথা। আর এই টাইম লুপের সাথে ডক্টর স্ট্রেঞ্জের টাইম লুপ অনেক মিল রয়েছে, কারণ ডক্টর স্ট্রেঞ্জের শেষে ফাইট সিনে যখন সে দর্মামুর সঙ্গে লড়াই করছিল তখনই সে ঠিক এই রকমই আমরা ফাইট সিন দেখতে পেয়েছিলাম। তবে সেখানে সে দর্মামুকে মারছিল, কিন্তু এখানে এখানে উল্টো লুকি এসে মার খাচ্ছে। তো এই এপিসোডের মাঝখানে মোবিয়াস লুকিকে বলে যে মানে যা খুশি চাই সে তাই তাই হতে পারে। এটা সত্যি কথা, কারণ এটা আমাদের ওপরও হিসাব করে বলা, কারণ সবারই স্বাধীনতা আছে যে সে নিজে যা খুশি হতে পারে। তো এটা টিভি কন্ট্রোল করতে পারে না, টিভির কিছু এজেন্ট জেনে যায় যে তারা সবাই ভেরিয়েন্ট আর এই কারণেই তাদের সবকে মিটিয়ে দেওয়া হয়। আর এখানে একটি আজব বিষয় যে রেভেনা সেও জানতো যে টিভিতে যারা কাজ করে তারা সবাই ভেরিয়েন্ট, তার মানে রেভেনাও এখানে একজন ভেরিয়েন্ট, কিন্তু সে সম্বন্ধে তার কোনো রিয়াকশান এই সিরিজে আমরা দেখতে পাইনি। আর এই এপিসোডে আমরা জানতে পারলাম যে টাইম কিপার্সগুলো সব নকল, অর্থাৎ অ্যান্ড্রয়েড ছিল, আর তার মানে রেভেনা অন্য কারোর হয়ে কাজ করছে আর হয়তো সেটা কং দ্য কনকারার হতে পারে, এইসব কাজগুলো তাকে দিয়ে করাচ্ছে। তো এই এপিসোডে অনেককে মিটিয়ে দিতে দেখেছিলাম, কিন্তু সবথেকে বেশি খারাপ লেগেছিল মবিয়াসকে দেখে, কারণ সে শেষ জেট স্কি চালানোর ইচ্ছেটা পূরণ করতে পারবে না। আর এপিসোডের মিড ক্রেডিট সিনে আমরা মিটিয়ে দেওয়া লুকিকে এমন জায়গায় দেখি যেখানে আরও অনেক তারই ভেরিয়েন্ট রয়েছে, তার মানে আরও যাদের মিটিয়ে দেওয়া হয়েছিল তারা কেউই মেটেনি, অর্থাৎ তারা অন্য কোনো জায়গায় চলে গিয়েছে। এবং এরপরে আমরা একটি শিপ দেখতে পাই, হয়তো সেখানে টিভির এজেন্টগুলো রয়েছে, তাহলে মবিয়াসও হয়তো রয়েছে। এবং মিড ক্রেডিট সিনে আমরা আরেকটি সিন দেখতে পাই যে ধ্বংসাত্মক নিউ ইয়র্ক, এবং সেখানে আমরা কিড লুকি, এলিগেটার লুকি এবং ব্ল্যাক লুকিকে দেখতে পাই এবং তার হাতে একটি হ্যামার রয়েছে এবং ব্ল্যাক লুকি লুকটা অনেকটা ভাইকিংসের মতো। তো সব ফ্যানই প্রথম থেকে টাইম কিপার্সদের দেখতে চেয়েছিল, কিন্তু যখন তাদের দেখতে পেল তখন তারা দেখলো যে তারা রোবট আর নেক্সাস ইভেন্টগুলো ঠিক। এরপরে আস্তে আস্তে কমতে থাকে এবং ঠিকঠাক ঘটতে থাকে, তার মানে সিলভি এসব করেছিল টাইম কিপার্সের কাছে পৌঁছানোর জন্য, কারণ সিলভি তার পুরো জীবন এই টাইম কিপার্সদের মারার জন্য কাটিয়েছে। আর যখন সে জানতে পারল যে সেই মায়ে টাইম কিপার্সগুলো সব নকল এবং তারা রোবট, তো সে তো একটু রিফান্ড হয়ে যায়। আর এই এপিসোডটা এখনও পর্যন্ত যত এপিসোডগুলো বেরিয়েছে, অর্থাৎ 3টে এপিসোড বেরিয়েছে, তার থেকে মানে সব থেকে ভালো ছিল। আর শোনা যাচ্ছে যে এরপরের, অর্থাৎ 5 নম্বর এপিসোডটি দারুণ হতে চলেছে। এবং লুকি স্নিক পিকে আমরা একটি নতুন জায়গা,
এবং লুকির শর্ট 11-10 দেখতে পেয়েছিলাম। তো এই ভিডিওতে এতটুকুই, তো ব্রেকডাউনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাকে ইনস্টাগ্রাম ফেসবুক ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো থ্যাংক ইউ, ধন্যবাদ।